ভোট আপনাদের জানিয়ে রাখি ষষ্ঠ দফার ভোট ছিল এবং এখনো পর্যন্ত আরো এক দফা নির্বাচন কিন্তু সেখানে বাকি রয়েছে। উত্তরপ্রদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর শেষে ইতিমধ্যেই কিন্তু ফিরে এসেছেন শহর কলকাতায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কথা ছিল গ্রামে গোশালা হবে, ছেড়ে দেওয়া গরু মোষেদের রাখা হবে গোশালায়। দুবছরে পেরিয়ে গেছে, প্রশাসনের আশ্বাসই কিন্তু সার, মাঠে কাঁটাতারের বেড়া ছাড়া কিছুই বসেনি। এখনো পথে পথে ঘুরে বেড়ায় বৃদ্ধ গরু মোষের দল। গরুর হাট থেকে ফসল বাঁচানোই গ্রামবাসীদের প্রধান মাথা ব্যথা। চৌরে চৌরা গ্রামের অন্দরের সমস্যার কথা শুনলেন কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। উত্তরপ্রদেশে পাঁচ বছরে যোগী সরকার কি কাজ করেছে আর কি কাজ করেনি তার খতিয়ান রাজ্যের সর্বত্রই নজরে আসছে, সেটা শহরাঞ্চল হোক কি গ্রামীণ ক্ষেত্র। নরেন্দ্র মোদী আমাদের প্রধান সেবক, যিনি বলেছিলেন 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। আমরা রয়েছি সেই 2022 সালে, যেখানে আরও একটা উত্তরপ্রদেশের নির্বাচন চলে এলো। 2022 তক আপকি कमाई दुगनी हो जाएगी, हुआ है? कहाँ हुआ है? कहाँ हुआ, कहीं ना है। मोदी जी ने कैमरे पे बोला था कि 2022 तक कमाई दुगनी कर देंगे, नहीं किया? और कहाँ किया, कहाँ किया, वह बहुत होगा जिसके नाम से खेती रहता थे, तो वह नाम से ना 2000 रुपया देता था, वो ना देता था, वो क्यों की मिला था, क्यों की मिलता नहीं क्या? झूठ में बोलता कि 2000 मिलता, 4000 झूठ बोलता है। कौन झूठ बोल रहा है? मोदी सरकार। नहीं मिला? मिला था, कई लड़का घूम घूम मिला। फ्री में तो दे रहे थे कोरोना का। हाँ, और कोरोना में सभी आदमी मर गए ना, एक मजे आधा आदमी मर गए ना। সেই কৃষিজীবী মানুষজন পরিশ্রম করে নিজেদের ফসল নিজেরাই পাহারা দিয়ে থাকেন, যেমন ফলান ঠিক পাহারাও নিজেদেরকেই দিতে হচ্ছে। কেন বলছি এই কথা, কারণ উত্তরপ্রদেশে এইবার বিশেষত এই নির্বাচনে অন্যতম ইস্যু হচ্ছে ছুট্টা জানোয়ার, অর্থাৎ যেসব পশু যেসব জন্তু জানোয়ার যারা গৃহপালিত, একটা সময়ের পর যখন তাদের আর কোনো কাজ থাকে না, তাদেরকে খাইয়ে পড়িয়ে ঘরে পালন করার মতো সামর্থ্য কিন্তু সব কৃষক পরিবারের থাকে না, তারপর তারা ছেড়ে দেয় তাদের। छुट्टा जानवर बोल रहे हैं कि 200 के ऊपर है। हाँ, तो पूरा तो नुकसान करते हैं, बड़ी नुकसान करते हैं। दिन करते देखा था रात का काका ने ठंडी में, अब उसी तरह से डंडा लेकर के लियो लियो को करके उसके कदे दे गए। कसाईखाना बंद हो जावर पर থেকে এই জন্তু জানোয়ারেরা রাস্তায় খেতে খামারে ঘুরে বেরিয়ে ফসল নষ্ট যেমন করে, গোশালা তৈরি করার প্রচেষ্টা হয়েছিল গোরখপুরের পারসোনি এই গ্রাম পঞ্চায়েতে। আমি দাঁড়িয়ে রয়েছি যে গোশালার সামনে, ভেতরের জন্তু বা গোশালায় থাকা গরু এখান দিয়ে খুব সহজে বেরিয়েও আসতে পারবে। একটা সময়ের পর দুধ দিতে পারে না এমন গরুকে যারা আর রাখতে পারছে না, তাদেরকে যখন ছেড়ে দিচ্ছে তাদের এই গোশালায় রাখার কথা। সরকার তাদের জন্য এই গোশালা বানিয়ে দিয়েছে এবং এখানকার খরচা সমগ্র কিন্তু সরকারের তরফ থেকে দেওয়ার কথা, কিন্তু এই অবস্থায় পড়ে রয়েছে সেই গোশালা। যারা একটু সম্পন্ন, যাদের পয়সা আছে খরচ করার জন্য, তারা সেখানে ইলেকট্রিকের তার বসাচ্ছে, তাতেও কিন্তু আহত হচ্ছে সেই প্রাণীটাই। এইভাবে গ্রামের বাসিন্দারা নিজেদের ফসলকে বাঁচানোর চেষ্টা করছেন ঠিকই, কিন্তু সরকার তাদের জন্য কতটা চেষ্টা করছে তাদের ফসল ফলানোর জন্য? যে সরকার কৃষক দরদি হওয়ার কথা শুধু মুখে বলে থাকে, কৃষি আইন এনে তাদের পেটে মারার চেষ্টা করে, সেই সরকারের ওপর ভরসা রাখতে চাইছে না। একদমই ব্যবস্থা যা করা উচিত একটি গোশালাকে রাখার জন্য তা যেমন হয়নি, ঠিক তেমনভাবেই সরকারের থেকেও আশা ধীরে ধীরে কমিয়ে আনছেন এই গ্রামের মানুষজন। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।